হ্যালো পিপল, বিডিএক্স ওয়েবসাইটের পক্ষ থেকে সি প্লাস প্লাস টিউটোরিয়ালসের 7th ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাইতেছি। আমি ফয়সাল আহমেদ। সো লাস্ট ভিডিওতে আমরা শিখছিলাম, ওয়েল মনে করতেছি না কী শিখছিলাম, আপনাদের কি মনে আছে? যদি লাস্ট ভিডিওটা আপনারা দেখে থাকেন তাহলে নিশ্চয়ই আপনাদের মনে আছে। সো লাস্ট ভিডিওতে আমরা সম্ভবত ভ্যারিয়েবলস মেমোরি নিয়ে পড়াশোনা করছিলাম। যাই হোক, অনেক 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 ইনফরমেশন ছিল এখানে। সো ইনফরমেশনগুলো আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে এবং আশা করি ইনফরমেশনগুলো ইউজ করে আমরা প্রোগ্রামিং করতে পারবো। সো আজকে আমরা শিখতে চাইতেছি কী শেখা যায় আজকে? আজকে আমরা শিখতে যেতেছি, ধরা যাক বেসিক কিছু বীজগণিত পাটিগণিত জ্ঞান দেওয়া যাক। যদিও জ্ঞান দেওয়ার মতো অ্যাবিলিটি আমার নাই, আমি জাস্ট একজন স্টুডেন্ট, তবুও আপনাদেরকে আশা করি কিছু শিখাতে পারবো। সো বেসিক বীজগণিত শিখতে গেলে আপনাদেরকে সি প্লাস প্লাসের ক্ষেত্রে মোটামুটি সব কিছুই একই রকম। সো এছাড়া কিছু জিনিস পয়েন্ট আউট করে দেওয়া উচিত, তাহলে আপনাদের সুবিধা হবে। যেমন ধরেন কোনো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার ক্ষেত্রে অথবা ভ্যালু অ্যাসাইন করার ক্ষেত্রে আপনারা সরাসরি অ্যারিথমেটিক অর্থাৎ বীজগাণিতিক সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারেন। লাইক ইন্ট বিস্কুট ইকুয়ালস টু 4 অ্যান্ড তারপরে যা আবার ইন্ট আরেকটা ভ্যারিয়েবল ইকুয়ালস টু 5 আর 4 আর 3 ইকুয়ালস টু, এভাবে করে তারপরে আপনি সামেশন বের করা ছাড়াও এটা একটা লং লংয়েস্ট মোটামুটি লং একটা ওয়ে, আই মিন এবং মেসি একটা ওয়ে, কারণ এইভাবে আপনি অনেক লাইন অফ কোড লিখতে হবে যেটা আপনার জন্য হয়তো বা বিরক্তিকর মনে হবে। সো এভাবে লেখার চাইতে আপনি এভাবে লেখার পরে আপনি হয়তো সি আউট করলেন সি আউট সাম। সো এভাবে এভাবে লেখা ছাড়া আপনি সরাসরি ইনটাকে আপনি সরাসরি আপনি ভ্যালু অ্যাসাইন করে দিতে পারেন বেসিক বীজগাণিতিক সূত্রগুলো অ্যাপ্লাই করে। লাইক ইন্ট এক্স ইন্ট রেজাল্ট রেজাল্ট ইকুয়ালস টু 4 + 3। সো আমরা দেখতে পারবো যে দুইটা ভ্যালিউ মোটামুটি একই, দুইটা ভ্যালিউ একই আসবে। আলাদাভাবে ডিক্লেয়ার করার আলাদাভাবে অ্যাসাইন করার পরে এগুলো যোগ করলে অথবা সরাসরি অ্যাসাইন করে সরাসরি যোগের মাধ্যমে অ্যাসাইন করা দুটো ভ্যালিউ একই রকম আসবে। দেখে যাক, ওকে রান করা যাক প্রোগ্রামটা। ওকে আচ্ছা, আমরা শুধুমাত্র ইয়া সো আমরা একটু সহজ করে দিই সি আউট রেজাল্ট। ওকে দেন ওকে এবার রান করে দেখা যায় দুইটা আলাদা আলাদা ভ্যালু, কিন্তু দুইটা আলাদাভাবে অ্যাসাইন করা, আলাদা সিস্টেম অ্যাসাইন করা, বাট একই রেজাল্ট আসতেছে। রেজাল্ট সাম রেজাল্ট 7 সাম 7, অর্থাৎ আপনি একইভাবে একই সাথে অ্যাসাইন করে দিতে পারেন বীজগাণিতিক সূত্রগুলো অ্যাপ্লাই করা, অথবা আপনি আলাদাভাবে অ্যাসাইন করে তারপর বীজগাণিতিক সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারেন। সো বেসিক্যালি যে কোনো বীজগাণিতিক সূত্রগুলো এখানে অ্যাপ্লিকেবল। সো আপনি লাইক কোন অর্ডারে আপনি কোনো কিছু যোগ করবেন অথবা বিয়োগ করবেন, অথবা ধরেন একটা ভ্যারিয়েবল দেওয়া গেল ইন্ট জটিল, সো এখানে আমরা জটিল একটা হিসাব করি 4 × 7 ডিভাইডেড বাই 3 + 1। সো সি আউট এক্ষেত্রে আপনারা হয়তো অনেকে ভাবতেছেন যে কোন অর্ডারে করবে, লাইক 4 × 7 চার সাথে 3 সাথে 21 4 সাথে 28। যাই হোক, দেখা যাচ্ছে গুণ ভুলে গেছি সম্ভবত আমি, যাই হোক আপনারা হেল্প করবেন। সো গুণ করবে তারপরে ভাগ করবে তারপরে ওটার সাথে একযোগ করবে, নাকি জাস্ট নর্মাল নিয়মে আমরা যেভাবে ক্লাস 5-6 সরল অঙ্ক করছি সেভাবে করবে, এটা আপনারা ভালো বলতে পারবেন। সো আমার আসলে এক্স্যাক্টলি মনে নেই। সো আমার এটা মনে আছে যে জিনিসটাকে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি বলা হয়। লাইক আমরা সম্ভবত এইভাবে মুখস্থ করতাম বদমাস, লাইক বিওডিএমএস, লাইক
সো এক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে আগে মাল্টিপ্লিকেশন, তারপরে অ্যাডিশন, তারপরে সাবট্রাকশন, মানে আগে গুণ, তারপরে বিয়োগ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। আর যদি ব্র্যাকেটের মধ্যে থাকে তাহলে সেটা সবার আগে হিসাব করা, আগে কাউন্ট করা হবে। সো সি প্লাস প্লাসে যেহেতু এই প্যারেন্থিসিসগুলোর অর্থাৎ এই ব্র্যাকেটগুলোর আলাদা ভ্যালিউ আছে, সো শুধুমাত্র আমরা এই দুইটা এই প্যারেন্থিসিসগুলো ইউজ করতে পারবো, আই মিন এই ব্র্যাকেটগুলো ইউজ করতে পারবো যোগ বিয়োগ গুণভাগের ক্ষেত্রে, গুণভাগের ক্ষেত্রে। লাইক আপনি যদি আগে এটাকে সিলেক্ট করে দেন তবে এটা অবশ্যই আগে গুণ হবে, তারপর এটা ভাগ হবে, তারপর যোগ হবে। সো আপনারা বুঝতে পারতেছেন যে নর্মাল বীজগাণিতিক সূত্রগুলো এখানে অ্যাপ্লিকেবল। সো দেখা যাক আমরা অ্যাপ্লিকেবল কি না, অথবা অ্যাপ্লিকেবল হয় কি না অথবা হয় না। সো ফোর ইন্টু থ্রি ডিভাইডেড বাই টু প্লাস সিক্স, সো সি আউট করার মাধ্যমে আমরা দেখতে পাইতেছি রেজাল্ট 12। সো 3 4 12 ডিভাইডেড বাই টু সিক্স প্লাস সিক্স 12। আর আমরা যদি এটাকে আগে করে দিই ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিই তাহলে রেজাল্টটা টোটালি ডিফারেন্ট হয়ে যায়, জাস্ট নর্মাল বীজগাণিতিক নিয়মে। ব্র্যাকেটের ভিতরেটুকু আগে আগে করা, আগে কাউন্ট করা হয়েছে, লাইক সিক্স প্লাস টু এইট, দেন ফোর ইন্টু থ্রি 12, 12 ডিভাইড বাই 8 সমান 1 পাওয়া গেছে। সো আমরা এখানে একটা কোয়েশ্চেনের মুখোমুখি আসতেছি যে 12 ডিভাইডেড বাই 8 সমান সমান টোটালি একটা ইন্টেজার না, বাট যেহেতু এখানে আমরা জটিল ভ্যারিয়েবলটাকে একটা ইন্টেজার ধরে নিয়েছি, অতএব এখানে শুধুমাত্র ইন্টেজারই আউটপুট হবে। সো আমরা যদি শুধুমাত্র আউটপুটটা, আমরা যদি শুধুমাত্র ভাগ ভাগ শেষটাকে পেতে চাই, লাইক 8 12 কে 4 8 দিয়ে ভাগ করলে থাকে 4 ভাগ শেষ থেকে যায়, সো আমরা ভাগ শেষটাকে যদি পেতে চাই তাহলে আমাদেরকে আরেকটা নতুন অপারেটর ইউজ করা শিখতে হবে, সেটা হচ্ছে মাল্টিপ্লাস। আই মিন পার্সেন্টেজ মিন করার জন্য আমরা যেই সাইনটা ইউজ করে থাকি সেটাকে, সেটা ইউজ করতে হবে। সো আমরা দেখি এটা ইউজ করার মাধ্যমে কী পাওয়া যায়। তো আমরা দেখতে পেতেছি 12 কে 8 দিয়ে ভাগ করার পর, ভাগ করার পরে যে 4 থাকে সেই 4টা এখানে আউটপুট হয়েছে। সো এই ক্ষেত্রে মডুলাস ইউজ করা হয়, যা আমরা হয়তো বা আমাদের নর্মাল বীজগাণিতিক নিয়মে এটা পাওয়া যায় না। সো ইয়া মোটামুটি এইটুকু জানা থাকলেই বেসিক বীজগাণিতিক সূত্রগুলো সি প্লাস প্লাসের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে আশা করি। হয়তো বা এর চেয়ে অনেক বেশি জানে এরকম ভাইয়েরা এই ভিডিওটা দেখতেছেন, তো তাদের জন্য তাদের কাছে সরি বলে নিতেছি বিরক্ত করার জন্য। প্লাস আপনারা চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন। সো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আমি ফয়সাল আহমেদ সাইনিং অফ ফ্রম বিডি গিগস।